আবাসন খাতে আবারও সুদিন ফিরে আসার প্রত্যাশা নিয়ে শেষ হলো রিহ্যাব ফেয়ার 2016। স্বপ্নিল শান্তির ঠিকানা খুঁজে নিতে এই আবাসন মেলার দর্শনার্থীদের কেউই খুঁজেছেন ফ্ল্যাট, কেউ প্লট। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে খুশি উদ্যোক্তারা। মেলায় বিক্রি বা বুকিং খুব বেশি না হলেও প্রচারণায় তারা শতভাগ খুশি। আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। রাজধানীর এই স্কাই ভিউ থেকে পরিষ্কার বোঝা যায় সময়ের সাথে বদলেছে ঢাকার চিত্র। উপর থেকে ইটের টুকরোর মতো চোখে পড়ে দরদালান ঠাসা শহর। দেশের অর্থনীতির পরিসর যতই বড় হয়েছে ততই বেড়েছে মানুষের শহরমুখিতা। ঢাকা তাই বিশ্বের অন্যতম ঘনবসতি শহর। আপন ঠিকানার টান মানুষের সহজাত। ছোট্ট এই শহরে আলাদিনের চেরাগের মতো সবার চাওয়া একটি স্বপ্নের আবাসস্থল। 25 বছর ধরে রাজধানীর আবাসন শিল্পে কাজ করছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। তবে গত কয়েক বছর ধরেই আবাসন খাতে নেমে এসেছে মন্দা, তাই এবারের মেলাকে ঘিরে ব্যবসায়ীদের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানো। সেক্ষেত্রে তারা অনেকটাই সফল। মেলায় ফ্ল্যাট ও ল্যান্ড বুকিং মানির পরিমাণ ছাড়িয়েছে 1500 কোটি টাকা। এবারের এই মেলার মাধ্যমে আবাসন খাতটা ঘুরে দাঁড়াবার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং যারা এখানে স্টল এবার নিয়েছে প্রত্যেকেই কিছু না কিছু তাদের বুকিং হচ্ছে। তবে ঘুরে ফিরে সব ক্রেতাদের মধ্যেই একটি প্রশ্ন ছিল, সরকার আবাসিক খাতে নতুন কোনো গ্যাস সংযোগ দেবে না, যার ফলে চলমান আবাসিক প্রকল্প নিয়ে শঙ্কা দাঁড়িয়েছে। তাই আবাসন খাত নিয়ে নতুন করে ভবিষ্যৎ পরিকল্পনার চিন্তা করছে রিহ্যাব। আমরা একটা রিকোয়েস্ট করেছি যে আমাদের যেসব প্রজেক্ট অলরেডি হয়ে গেছে ওগুলোতে হয়তো লাইন এক্সটেনশন দিয়ে আমরা ওগুলো বুঝিয়ে দিব ফ্ল্যাটগুলো। মেলায় দর্শনার্থীরা আগ্রহ নিয়েই ঘুরেছেন প্রতিটি স্টলে, সাধ্যের মধ্যে ফ্ল্যাট কিংবা প্লটের খোঁজে। এখন খুঁজতেছি বাট ওই রকম পাচ্ছি না, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব পশ এরিয়ার মধ্যে, প্রাইসটাও একটু বেশি। এ পর্যন্ত যা দেখলাম যে মোটামুটি আমাদের প্রায় কাছাকাছি, অন্যান্য বাড়ির চেয়ে দাম কিছুটা হলো কম। তো আমার আমি এ পর্যন্ত 3 থেকে 4টা দেখেছি, প্রজেক্ট দেখেছি, এর মধ্যে আমার একটা হয়তো বা আমি এখন সোয়াস করে রেখেছি। ক্রেতাদের চাহিদা বিবেচনায় আবাসন ব্যবসায়ীরা নানা অফার দিয়েছেন মেলায়, আর সিঙ্গেল ডিজিটের ব্যাংক ঋণের সুবিধা এবারের মেলার কাঙ্ক্ষিত প্রাপ্তি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। এ পর্যায়ে আবারও নিচ্ছে একটি বাইজিদ সিল বিরতি, এরপর আরো থাকছে। ক্রাইস্ট চার্চে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের